Hello and welcome to our another lesson, Unit 9, Lesson 5. So let's start. What happens in Bangladesh? Bangladesh is already experiencing the adverse impact of global warming and climate change. Bangladesh itimodhye বৈশ্বিক তাপমাত্রা এবং জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবসমূহ প্রত্যক্ষ করছে. সামার্স আর বিকামিং হটার অ্যান্ড দ্য মনসুন ইজ ইরেগুলার. গ্রীষ্মকাল অধিকতর গরম হয়ে উঠছে এবং মৌসুমি বায়ু অনিয়মিত হয়ে যাচ্ছে. দেয়ার আর আনটাইমলি হেভি রেইনফল কজেস water logging and landslides. অধিক সময়ে অসময়ে অধিক বৃষ্টিপাত জলাবদ্ধতা ও ভূমিধসের কারণ হয়েছে. Among other impact are frequent floods, river erosion, crop damage due to drought, prolonged cold spells, salinity of water in the coastal area etc. অন্যান্য প্রভাবগুলো হলো ঘন ঘন বন্যা, নদী ভাঙন, খরার জন্য শস্য ক্ষতি, দীর্ঘায়িত শীতের পালা, উপকূলীয় এলাকা পানির লবণাক্ততা ইত্যাদি. Climate change has already started bringing disaster to Bangladesh. আবহাওয়া পরিবর্তন ইতোমধ্যে বাংলাদেশের আকস্মিক দুর্ঘটনা বয়ে আনতে শুরু করেছে. We remember the damage caused by the Aila in 2009. আমরা 2009 সালের আইলার ক্ষতি মনে করতে পারি. Climate change victims are increasing in number every day. জলবায়ু পরিবর্তনজনিত ভুক্তভোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে. দ্য নাম্বার অফ ফ্যামিলিস অ্যান্ড ভিলেজেস দ্যাট লস দেয়ার হোমস পারমানেন্টলি টু রিভার্স এভরি ইয়ার্স ইন ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন বাংলাদেশ. প্রতি বছর নদীতে স্থায়ীভাবে ঘরবাড়ি হারানো পরিবার ও গ্রামের সংখ্যা বাংলাদেশের সবচেয়ে বেশি. অ্যান ইনক্রিজিং নাম্বার অফ পিপল আর সাফারিং ড্যামেজ অর লস টু দেয়ার প্রপার্টি অ্যান্ড সামটাইম লাইফ ডিউ টু ডিজাস্টার কজ বাই ক্লাইমেট চেঞ্জ. জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগের কারণে অধিক সংখ্যক লোক তাদের সম্পদ এবং অনেক সময় জীবনহানি বা ক্ষতি ভোগ করছে. ফলোয়িং দ্য ক্লাইমেট চেঞ্জ দ্য রিভার ব্যাঙ্ক অ্যান্ড কাস্টাল ইরিজন আর ইনক্রিজিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট. আবহাওয়া পরিবর্তনের জন্য নদীর তীর এবং উপকূলীয় ভাঙন ভয়ঙ্কর আকারে বৃদ্ধি পাচ্ছে. ইট ইজ এস্টিমেটেড দ্যাট 45 centimeter raise of sea level will flood almost 10.9% of our territory and will make 5.5 million people of our coastal regions homeless. এটা অনুমান করা হয় যে 45 centimeter সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধি আমাদের ভূখণ্ডে 10.59% বন্যা কবলিত করবে এবং আমাদের উপকূলীয় অঞ্চলে 5.5 মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়বে. সো দিস ওয়াজ দ্য টেক্সট অ্যান্ড আই হোপ ইউ আন্ডারস্টুড. ইটস আ ভেরি ইম্পর্টেন্ট. দেয়ার আর ফিউ ওয়ার্ডস আর ভেরি ডিফিকাল্ট টু প্রোনাউন্স, বাট স্টিল উইল ট্রাই আওয়ার বেস্ট টু প্রোনাউন্স দ্য কারেক্ট ওয়ে. Now let's move on to the word meaning. I hope you understood the passage. So now you learn the word meanings, and word meanings are very important for each one of us.
সো লেটস স্টার্ট। চেঞ্জ পরিবর্তন করা, ড্যামেজ ক্ষতি করা, ইরোজন ভাঙন, ফ্রিকুয়েন্ট ঘন ঘন, গ্লোবাল বিশ্বব্যাপী, হটার অধিকতর গরম, ইম্প্যাক্ট প্রভাব, ইরেগুলার অনিয়মিত, মনসুন মৌসুম, প্রপার্টি সম্পদ, টেরিটরি ভূখণ্ড, আনটাইমলি অসময়ে, ভিকটিম ভুক্তভোগী, ওয়ার্ম উষ্ণতা। সো দিজ আর দ্য ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং, দেয়ার আর ফিউ মোর অলসো, প্রোলগড দীর্ঘায়িত, অ্যাডভান্স প্রতিকূল, স্পেল পালা, ক্রপ শস্য, সালিনিটি বা সেলিনিটি লবণাক্ত। সো দিজ আর দ্য ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংস আই হ্যাভ ফাউন্ড হেয়ার, সো ট্রাই টু লার্ন ইট বাই ইয়োর সেলফ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ড অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।